আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব স্যালমন ফিশ। চলুন তাহলে দেখে নিই স্যালমন ফিশ রান্না করতে কি কি লাগবে। এখানে আমি স্যালমন ফিশগুলি ধুয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা, এক কোয়া পরিমাণ রসুন বাটা, ছোটো বেশি দিই নাই আমি, এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সবগুলি মিক্স করলাম। ভালোভাবে মিক্স করার পরে আমি এগুলি হালকা ফ্রাই করে নেব। আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, তেলটি গরম হয়েছে কিনা আমি এখন হাত দিয়ে দেখলাম। এবার আমি এক একটা করে ফিশগুলি আমি ফ্রাই করে নেব। এভাবে করে আমি সব ফিশগুলি দিয়ে দিলাম। ফিশগুলি এক পাশে হয়ে গেলে আমি অপর পাশেও আমি সেমভাবে ফ্রাই করে নিলাম। এভাবে করে আমি সব ফিশগুলি ফ্রাই করে নিলাম। এভাবে আমি সবগুলি উল্টিয়ে দিলাম। আমার ফিশ হালকা করে ফ্রাই করা শেষ, এখন আমি সবগুলি উঠিয়ে নেব। আমি বেশি ফ্রাই করি নাই, যেহেতু আমি এটা রান্না করব, আমি একটু একটু করে ফ্রাই করেছি। আমি সবগুলি ফিশ উঠিয়ে নিলাম, বাকি যে ফিশ ছিল আমি সেটাও ফ্রাই করে নিলাম। এখন রান্নার পালা। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে এখানে আমি রসুন বাটা আর পেঁয়াজ বাটা দুইটাই দিয়ে দিলাম। ভালোভাবে নাড়ার পরে এখানে আমি হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম আর কারি পাউডার দিয়েছি। এটা হচ্ছে রাঁধুনির যে ফিশ কারি প্যাকেটটা থাকে ওইখান থেকে আমি এক চামচ দিলাম। এবার আমি মশলাগুলি ভালো করে ভুনে নেব। এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, মশলাগুলি আবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ, এটা আপনারা আপনাদের জাল মতো দেবেন। এখানে আমি টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষার পরে আমি যে মাছগুলি ফ্রাই করে রেখেছি ওই মাছগুলি আমি দিয়ে দিলাম। এবার সবগুলি মাছ আমি একটা একটা করে উল্টিয়ে দেব যাতে গ্রেভিটা ভালো করে মাছের ভিতরে ঢোকে। সবগুলি মাছ আমি একত্রে উল্টিয়ে দিলাম। এবার 15 মিনিটের জন্য আমি ছোট্ট করে চুলার আঁচটা ধিমে আছে রেখে আমি মাছগুলি হতে দেব। এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দেওয়ার পরে আমার মনে পড়েছে আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আমি আবার লবণ দিয়ে আরও 5 মিনিটের জন্য এটা ছোটো করে ধিমে আঁচে রেখে দিয়েছিলাম। আমার মাছ হয়ে গেল, এখন পরিবেশনের পালা।